সম্পর্কের কথা আগেই অস্বীকার করেছিলেন সোহেল, এবার তিয়াশা নিজেই সম্পর্ক ভাঙার খবর দিলেন। কৃষ্ণকলি ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশন জগতে প্রথম দেখা যায় তিয়াশা লেপচাকে। স্বামী সুবান রায়ের সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তার। শোনা যায় আবারও সম্পর্কে জড়িয়ে যায় অভিনেত্রী। অভিনেতা সোহেল দত্তের সঙ্গে প্রেম করছেন তিনি। অবশ্য সোহেল দত্তকে এখন রাজনৈতিক সংক্রান্ত নানা কাজে বেশি দেখা যায়। তাদের প্রথম আলাপ হয়েছিল একটি পার্টিতে, সেখান থেকেই প্রেম। কিন্তু হঠাৎ ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো করেছেন তারা। কয়েক মাস আগেই সোহেল জানিয়েছিলেন তার কোনো গার্লফ্রেন্ড নেই, তিনি সিঙ্গেল। অবশ্য অভিনেত্রী তাদের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। সম্প্রতি তিয়াশার একটি পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়। মুম্বাইতে গিয়ে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। সেই ভিডিওতে শোনা যায়, জীবনে এতটা আত্মসম্মান বজায় রাখো যাতে কারোর ক্লোজারের অপেক্ষা করতে না হয়। মানুষ যাকে ভালোবাসে কখনো তাকে ছেড়ে যায় না, তাকেই ছেড়ে যায় যাকে ব্যবহার করে। যদি আপনি জীবনের এই পর্যায়ে থাকেন তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। নায়িকার এই রিল ভিডিও পোস্ট করার ঘন্টা কয়েকের মধ্যেই সোহেল ইনস্টাগ্রাম স্টোরিতে সঞ্জয় দত্ত ও বিজয়ের লিও ছবির একটি দৃশ্য পোস্ট করেন। সেখানে লেখা, তোমার ঠকবাজ প্রাক্তন আবার সত্যিকারের ভালোবাসা আর বিশ্বস্ততার কথা বলেছে, এই হাসিটাই সব কথা বলে দিচ্ছে। এই পুজোতে দুজনকে একসাথে সময় কাটাতেও দেখা যায়নি, তবে কি বন্ধুত্বের সম্পর্কেও শেষ? অভিনেত্রী বাংলা মিডিয়ামে শুটিং শেষ করেছেন আগেই। আপাতত ব্যারাকপুর ওয়েব সিরিজ তৈরি করতে ব্যস্ত সোহেল।